কিছু কিছু নেতারা যখন প্রকাশ্যে আসেন আর বক্তব্য দেন তখন কিন্তু বোঝা যায় যে কিছু একটা হবে। তেমনি এক ব্যক্তিত্ব হলো আব্দুল্লাহ আল মিন্টু, আপনারা ছিলেন তারে এই বাংলাদেশের একজন ব্যবসায়ী। কয়দিন আগে তার বক্তৃতার কন্ট্রাডিক্ট করলেন ওই যে ভুয়া, ভুয়াকে ভুয়া 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 আওয়ামী লীগও ভুয়া, ওর নেত্রীও ভুয়া, সেও ভুয়া। আজকে আপনাদের বলতে চাই, দশ তারিখে আমাদের সবে সর কথা ছিল, এমন ভয় পাইছে আওয়ামী লীগ যে সাত তারিখে এখানে কোন সমাবেশও ছিল না, কোন মিছিলও ছিল না, ভয়ের চোটে তার পুলিশ তার ডিবি দিয়ে আমাদের শত শত নেতা কর্মীদেরকে এখানে গুলি করে আহত করেছেন, গ্রেপ্তার করেছেন, আমাদের অফিস ভেঙেছেন। গ্রেপ্তার করেও শান্তি পান নাই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ভুয়া ওবায়দুল কাদের। তোমারে বলতে চাই, বিএনপি একটি দল, যে দল ক্ষমতায় ছিল আমার সামনের নির্বাচনে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে, সেই দলের মহাসচিব রে, সেই দলের আমাদের প্রিয় নেতা ঢাকার মেয়র মন্ত্রী আব্বাসকে এই কারাগারে নেওয়ার পরে অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অসুস্থ মির্জা আব্বাসকে মাটিতে ঘুমাইছেন, মাটিতে ঘুমানোর জায়গা দিছেন। তা আপনিও প্রস্তুত হয়ে যান, ওই জেলে যাওয়ার পরে আপনাকে মাটিতেই ঘুমাতে হবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, আর ভাবছিলেন বোধহয় বিএনপি এরকম একটা আক্রমণ করলে ছোবল দিলে বোধহয় বিএনপি ঘরের ভিতরে ঢুকে যাবে। আমরা কি ভয় পাইছি? ভয় পাইছে হাসিনা আর ওবায়দুল কাদের, এই জন্য ভয় আবল তাবল বলা শুরু করছে। যতই আবল তাবল বলেন সময় শেষ, সময় শেষ, সময় আর আপনাদের নাই। কাজে আল্লাহর আস্তে ওই যে নির্বাচনের আগে তসবি হাতে নেন, মাথায় হিজাব বাঁধেন, এখনই তসবি আর হিজাবটা নেন, তসবি করা শুরু করেন।